বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জ। এই জেলার টঙ্গিপাড়ায় শুয়ে আছেন হাজার বছরের ছিষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে কোনোদিন বাংলাদেশের জন্ম হতো না। জেলার অন্যতম জলাভূমি চান্দারবিল, কথিত আছে পৌরাণে চাঁদ সদগর এই বিলের ওপর দিয়ে পণ্য বোঝাই ডিঙ্গা নিয়ে যাতায়াত করতেন পার্শ্ববর্তী চাঁদের হাটে। এক সময়ে ঝড়ে পতিত হয়ে চাঁদ বিলের ডিঙ্গে ডুবে যায় এ বিলে। সেই থেকে চাঁদ বিলের স্মৃতি জড়িয়ে বিলের নামকরণ করা হয় চান্দারবিল। গোপালগঞ্জ জেলাধীন তিনটি উপজেলার সংযুক্ত এই বিলটি গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুর্শিদপুর উপজেলার অংশবিশেষ। তবে মুর্শিদপুরের অংশটা প্রায় বিলের 75%। মুর্শিদপুরের উজানি বাজার থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে জল্লিপাড় বাজার, জল্লিপাড় থেকে উপজেলার সারপুকুরিয়ার খালির মুখ পর্যন্ত 7 কিলোমিটার, উজানি থেকে কাশিয়ানী উপজেলার রাথুর বাজার প্রায় 5 কিলোমিটার, রাথুর বাজার থেকে শানপুকুরিয়া খালের মুখ পর্যন্ত 6 কিলোমিটার। এই সীমারেখাই চান্দারবিলের পরিচিতি। তিনটি উপজেলার সংযোগ নয়াকান্দি, টোংরাই, পেটগ্রাম, পন্নাহাতি, পাটকেলবাড়ি, বরমপাল্টা ও পাথরগ্রাম। এই গ্রামগুলো সীমারেখা অনুযায়ী বিলের অন্তর্গত। 9টি ইউনিয়নের 34টি মৌজার 10,890 হেক্টর এলাকা নিয়ে আজকের যে চান্দারবিল, তার চতুর্দিকে বর্তমানে প্রায় 60,000 লোকের বসবাস। এই জনপদের শতকরা 90% লোক কৃষিকেই প্রধান পেশা হিসাবে বেছে নিয়েছেন। বিশাল এলাকায় পৌষ মাঘ মাসে উচ্চ ফলনশীল জাতের ফসলের চাষ করা হয়। এ বিলে ব্যক্তিগত অনেক পুকুর আছে। দেশীয় মাছ একটা বড় সম্পদ। কই, জিওল, শোল, গজার সহ সাদা মাছের সংখ্যাও কম নয়। এ বিলে প্রায় 40 প্রজাতির মাছ এবং 30 প্রকারের পাখি দেখা যায়। এ বিলে রয়েছে পিট কয়লার খনি, যা বাংলাদেশের খনিজ সম্পদের উৎস। Thank you.
এ অঞ্চলের লোকজন বর্ষাকালে আয়ের উৎস হিসেবে শাপলা তুলে ব্যবসা করা, জাল দিয়ে মাছ ধরা, শামুকের ব্যবসা করে থাকে। জীববৈচিত্র্যে ভরা বিশাল জলভূমির এই বেলটিতে রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা, কমলি ফুল, জলজুলতিকা, লজ্জাবতী, কুচুরিপনা, হেলাঞ্চি শাক প্রভৃতি, যা এক নয়নে প্রিয়াম পরিবেশের সৃষ্টি করে। শীতের মৌসুমে একটু উষ্ণতার খোঁজে আগমন ঘটে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির। বিলের জলে পাখির জলকেলি, কলতান আর ছন্দময় ডানা ছাপড়ানোয় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পাখির মধ্যে অন্যতম শামুক খোলা, রাজছড়ালি, কাস্তেচড়া, বালিহাঁস প্রমুখ। বর্তমান সরকার যদি আয়ত্ত বেশি অবকাঠামোগত উন্নয়ন করেন তাহলে এ বিলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে আশা করা যায়।